হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 36তম বিসিএস এর বাংলা অংশটি সম্পর্কে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। 31 নম্বর প্রশ্ন হতে আমাদের বাংলা অংশটি শুরু হয়েছে, সেজন্য আমরা এখান থেকেই শুরু করছি। 31, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? রাম রাম বসু। 32, ইয়ং বেঙ্গল গোষ্ঠীয় মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞান অন্বেষণ। 33, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? গ্রাম বার্তা প্রকাশিকা। 34, নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। 35, বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? তপোবন। 36, নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। 37, নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে? নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? প্রবণ। বন্ধুরা, তোমরা নতুন আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছ তাদের জন্য কিছু কথা, সেটা হলো প্রথমেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে আমার ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় তোমার মোবাইলে। তারপরে আরেকটি কথা, সেটা হলো তোমরা হয়তো ভাবছো যে আমরা বিসিএস এর কোশ্চেন ব্যাংক কেন সলভ করছি। বরাবরের মতে উত্তর একটাই, যে আমরা আসলে বিসিএস এর প্রশ্ন ব্যাংক সলভ করছি যেন আমরা বিউপি ভর্তি পরীক্ষায় রিপিটেড কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। কারণ বিউপি ভর্তি পরীক্ষায় প্রতি বছরই বিসিএস হতে হুবহু অনেক কোয়েশ্চেন রিপিট হয়, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করছি বিসিএস এর প্রশ্ন ব্যাংকগুলো কভার করার। সো আমরা আবার পড়াতে ফেরত আসি। 38, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হয়? অর্থাৎ এটা একটা পজিটিভ বাক্য আছে বা পজিটিভ সেন্টেন্স আছে, এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করো তাহলে এটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। 39, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস এখানে কি? এটা হলো নিশ্চিত না, অর্থাৎ এই প্রশ্নটা ভুল ছিল, অর্থাৎ সঠিক উত্তর দেওয়া ছিল না, দ্যাটস ওয়াই এখানে নিশ্চিত না এসেছে। তোমরা এই প্রশ্নটি স্কিপ করতে পারো, কারণ যে প্রশ্নে সঠিক উত্তর পাওয়া যায় না সেই প্রশ্ন কোনো দিন রিপিট হয় না। 40, নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হলো বাতিল। 41, হেড মৌলভী কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড অংশটি হলো ইংরেজি এবং মৌলভী যেই শব্দটি সেই শব্দটি হলো ফার্সি, সেজন্য ইংরেজি যোগ ফার্সি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে হেড মৌলভী। 42, রবীন্দ্র এর সঠিক ছন্দি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। 43, এ যে আমাদের চেনা লোক, চেনা কোন পদ? বিশেষণ পদ। 44, প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উৎকর্ষ। 45, কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। 46, কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। 47, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ বা কোন কবিতার একটি লাইন? সোনার তরী কবিতার। 48, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা। 49, কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। 50, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর, এটা জসীমউদ্দীন রচিত একটি রচনা। 51, সবুজপত্র হলো একটি তোমার পত্রিকা, তো সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে।
52 মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়? 53 কোনটি জসিম উদ্দিনের নাটক বেদের মেয়ে? বন্ধুরা, তোমরা যদি এভাবে আমার সাথে সকল প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করতে থাকো, আই হোপ তোমরা বিউপি ভর্তি পরীক্ষায় অনেক কোয়েশ্চেন কমন পাবে এবং তোমাদের জন্য পরীক্ষাটি খুব সহজ হয়ে যাবে। তো তোমরা দেখা যাবে যে তোমাদের যে রিটেন পার্টটা তোমরা খুব ইজিলি সেটা পাস করে ফেলবে। মানে আমি আসলে এই আশাতেই আছি যে আসলে তোমাদেরকে এইভাবে যেন প্রিপেয়ার করতে পারি যেন তোমরা কোথাও না আটকাও। তো দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। 54 মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। 55 মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। 56 কোনটি উপন্যাস নয়, কবিতার কথা? 57 বিষাদ সিন্ধু একটি কি ধরনের সাহিত্যকর্ম? ইহা হল ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 58 মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। 59 বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? 8টি। 60 বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? সো এখানে বিজ্ঞান শব্দে যেই যুক্ত বর্ণটি রয়েছে সেই যুক্ত বর্ণটিকে ভাঙলে পাওয়া যায় বর্গের জ প্লাস নিও। 61 তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। 62 অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। 63 নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, চার ইয়ারি কথা? 64 নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, সীতারাম। 65 নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ এবং বিমলা। বন্ধুরা, আমাদের 36তম বিসিএস এর বাংলা অংশের সমাধান এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমার ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তো বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।